তিনি তওবা করবে, তওবা করে ভালো হয়ে যাবে। তো যেহেতু তওবার দ্বারা সকল গুনাহ মাফ হয়, আমরা সবাই ইনাকে মাফ করে দিব, এই তওবা করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। আমি তওবা করলাম যে সর্বপ্রকার খারাপ কাজ থেকে এবং মাদক সেবন বিক্রি সর্বপ্রকার কাজ থেকে আমি আন্তরিকভাবে লজ্জিত হইয়া তওবা করিলাম। বাকি জীবনে এই কাজগুলি করিব না। অবশ্যই আল্লাহ আমাকে মাফ করিয়া দিবেন। আপনারা সবাই আমাকে মাফ করে দেন। কিন্তু উপায় পাই না, কিন্তু এবার স্যার আমি দেখলাম যে যারা দেখেছি প্রথম ছাত্র জনতা করেছে স্যার বিগত 24 এই ছাত্র জনতা যখন জাগে তখন অবশ্যই কোন একটা মুক্তর আবাস মোহাম্মদ তৌহিদুল ইসলামকে যিনি উমরায় আছেন ওনাকে অবগত করেছি মোবাইলের মাধ্যমে। উনি আর মাদকের জন্য বড় আলেমদের নিয়ে বিএনপির নেতৃবৃন্দ ফরাউজেন আজাদ এবং মোহাম্মদ তৌহিদুল ইসলামের নেতৃত্বে আগামী অল্প কিছুদিনের মধ্যে পঞ্চম হচ্ছে। তাই আপনাদের এটি বলি যে আমরা অবশ্যই যারা এই সংগ্রামের সাথে জড়িত আছেন এক বিন্দু রক্ত থাকতে মাদকের জন্য আমরা লড়াই করব। মাদকটা আমার এলাকার জন্য নয়, আমার সন্তানকে বাঁচাতে হবে। আজ আমার ভাই খাচ্ছে, আমার চাচা খাচ্ছে, আমার খালু খাচ্ছে। বলা হয়েছে যারা জনসমুদ্রে প্রকাশ্যে তওবা করবে তাদের জন্য দিন ইসলাম শিক্ষার ব্যবস্থা গ্রহণ। আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জনসম্মুখে সুশৃঙ্খলভাবে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসনের এবং পুলিশ প্রশাসনের মাননীয় উপস্থিত পঞ্চগড় জেলা প্রশাসক আসসালামু আলাইকুম। তার কারণ এদেশের আমাদের শাসক কিসের কি এদেশের ৮০ ভাগ ৮৩-৯৩ ভাগ দেখেন তাদের যে ইন্ডাস্ট্রিয়াল ফলাফল কতটা গভীর, কতটা অবস্থা তাদের খারাপ। সেই রক্তকে আমরা বেঁধা যেতে দেব ইনশাআল্লাহ। সেই রক্তের ধন্যবাদ। আমি দেখেছি যত সম্ভব যারা এখানে এসব কাজের মধ্যে জড়িত, সামনে এই প্রথম হচ্ছে পঞ্চগড়ে এটা মাদক বিরোধী সমাবেশ। তো এর মধ্য দিয়ে আমরা আশা করব যে হচ্ছে সবাই একত্রিত হয়ে রামের ডাঙ্গাকে আমরা যেন আর মাদক সমাজ কর্তৃক আয়োজিত মাদক বিরোধী এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথিকে জানাই স্যারের আগমনের পরেই কি শুধু চুরুপুটিকে ধরবো না, এখানে রুই কাতলাকেও ধরবো। মাদক বিক্রেতা দুইটা ট্যাবলেট, 3 হিরোইন, 4টা ইনজেকশন, এটা ধরে আসলে মাদক শেষ হবে না। তবে আমার দূরে বিশ্বাস যেহেতু এলাকার সকল স্তরের জনতা জেগে উঠেছে, এটা দ্রুতই নির্মূল হবে ইনশাল্লাহ। জীবনকে ভালোবাসুন, চলো যাই যুদ্ধে, চলো যাই বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে। সাংবাদিকদের কথা বলেছেন, এই যে আমাদের ছাত্ররা কথা বলেছেন, আমাদের সরকারি কর্মকর্তারা কথা বলেছে, আমরা বোঝাতে চাই আপনাদেরকে যে মেসেজটি দিতে চাই। আমার সবাইকে বোধ হয়ে গেছে আমরা মাদক আসক্ত যারা তাদেরকে মেসেজ দিতে চাই যে সমাজের সকল ভালো মানুষেরা সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। কাজে তোমরা ডিসিশন নাও, তোমরা কি ভালোদের দলে থাকতে চাও নাকি খারাপদের দলে থাকতে চাও, তোমরা কি ভালো হতে চাও নাকি মাদক সকলের দলেই থাকতে চাও। আমার কিছুদিন পরে তুমি এদের ছবি ওয়ালে ওয়ালে টাঙায় দেবো, তারা যেন বাইরের মুখ দেখাতে লজ্জা পাবে। তাদের ছবি পুরো পঞ্চগড় জেলায় রাস্তাঘাটে যেখানে পার পাওয়া সেখানে সে ঝুলাই দেবো। এই মাদক শক্ত এর বাইরে কেউ যাবেন না, এর মেয়ের কেউ বিয়ে করবেন না, ছেলেকে বিয়ে করবেন। তার কাছে বাজার দোকানদাররা আপনারা কিন্তু আগে কোনো কিছু একটু সদাই বিক্রি করবেন না, তাকে এইভাবে আমার বয়কট করবো, ঠিক আছে? ইনশাআল্লাহ তারা আমাদের সাথে পারবে না, আপনারা আছেন, আমরাও আছি, ওকে? এ লড়াই অন্যায়ের বিরুদ্ধে লড়াই, এ লড়াই মাদকের বিরুদ্ধে লড়াই, এ লড়াই চলবে আমাদের।